নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সূচক বা ইন্ডিসেস নিয়ে একটি ক্লাস দেব। যদিও এটি একটি প্রাথমিক ধারণা, তবু এই সম্পর্কে আমি বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি এবং লক্ষ্য করে দেখেছি এই একেবারে বেসিক কনসেপ্টের উপরেই কিন্তু অনেকের প্রবলেম আছে। আমার এই ক্লাসটি যার জন্য এর উপরে বেশ করে, এবং আমি এটুকু আপনাদের সিওরিটি বা গ্যারেন্টি দিচ্ছি যে এই ক্লাসটির শেষে সূচক নিয়ে অন্তত কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তবে অবশ্যই এর জন্য ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই করবেন। যাই হোক, এখন ইন্ডিসেসের প্রাথমিক তত্ত্ব অনুসারে আমাকে প্রথম সূত্রগুলো জানতে হবে। আগে সূত্রগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন প্রথম সূত্র হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা এ, তার পাওয়ার ধরুন আছে এম, আবার ওই নির্দিষ্ট সংখ্যা এ তার পাওয়ার আছে এন, এই দুটিকে আপনি গুণ করলেন তাহলে পাওয়ারগুলি যোগ হয়ে যাবে। যেমন এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেমন ধরুন খুব সাপোজ ধরুন আছে টু টু দি পাওয়ার ফাইভ ইনটু টু টু দি পাওয়ার সেভেন। দেখুন সংখ্যা দুটো একই, শুধু পাওয়ারগুলো আলাদা এবং গুণ আছে, তাহলে শুধু পাওয়ারগুলো যোগ করে দেবেন টু টু দি পাওয়ার টুয়েলভ। আপনারা এগুলো জানেন হয়তো, তবু আমি প্রাথমিক ধারণাগুলো একটু আপনাদেরকে দিয়ে দিই। একইভাবে যদি ভাগ থাকে, ধরুন আছে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে একই সংখ্যা তাদের পাওয়ারগুলো যাই থাক ভাগ আকারে থাকলে কিন্তু পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। যেমন ধরুন আছে টু টু দি পাওয়ার সেভেন ডিভাইড বাই টু টু দি পাওয়ার ফাইভ, যেহেতু ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ করে দেন, তাহলে টু টু দি পাওয়ার সাত থেকে পাঁচ বাদ দিলেন হলো দুই। এটি দু নম্বর ফর্মুলা। তিন নম্বর ফর্মুলা আপনাকে বলতে হয় যে কোনো একটি সংখ্যা আছে এ, তার পাওয়ার আছে এম, তার আবার হোল টু দি পাওয়ার আছে এন, তাহলে কিন্তু এই সংখ্যা দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন। যেমন ধরুন টু টু দি পাওয়ার ফাইভ, তার হোল টু দি পাওয়ার আছে থ্রি, তাহলে কী হবে, এই দুটো গুণ করলে টু টু দি পাওয়ার ফিফটিন হয়ে যাবে। বোঝা গেল? পরবর্তী ফর্মুলাটি দেখুন, চার নম্বর ফর্মুলা। যদি দুটি আলাদা সংখ্যা গুণ থাকে এবং তাদের একটি পাওয়ার থাকে, ধরুন আছে এম, তাহলে এই এম পাওয়ারটি এই দুটি সংখ্যার মধ্যে ডিভাইড হয়ে যাবে। কীরকম? একবার এ তার পাওয়ার নেবে এম, একবার বি তার পাওয়ার নেবে এম। যেমন ধরুন আছে ছয়, তার হোল টু দি পাওয়ার সেভেন। আচ্ছা, ছয়টা লেখা যায় দুই ইন্টু তিন, তার হোল টু দি পাওয়ার সেভেন, ফলে এটিকে ভাঙলে আমি পাবো টু টু দি পাওয়ার সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার সেভেন। বোঝা গেল? এছাড়া গুণ আকারে যদি থাকে তাহলে এরকম, যেমন ডিভাইড হয় ভাগ আকারে থাকলেও ডিভাইড হবে, অর্থাৎ ধরুন আছে এ বাই বি তার হোল টু দি পাওয়ার এম, তাহলে এটাও সেপারেট হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম হবে ডিভাইড বাই বি টু দি পাওয়ার এম হবে। যেমন ধরুন আছে দুই বাই তিন, তার হোল টু দি পাওয়ার সেভেন, কী লিখতে পারবো, একবার হবে টু টু দি পাওয়ার সেভেন, একবার হবে থ্রি টু দি পাওয়ার সেভেন। এটি গেল আপনার বেসিক আইডিয়াগুলি। এছাড়া বেশ কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়, ধরুন এ টু দি পাওয়ার জিরো আছে, তার মান কিন্তু সবসময় এক হবে সংখ্যা যাই হোক। যেমন ধরুন টু টু দি পাওয়ার জিরো এক, হাফ টু দি পাওয়ার জিরো এক, যদি পাওয়ার অবশ্যই শূন্য থাকে তাহলে মনে রাখবেন তার ভ্যালু সবসময় এক হবে। নেক্সট, যে কোনো নেগেটিভ ইন্ডেক্স, যেমন ধরুন আছে এ টু দি পাওয়ার মাইনাস এম, তাহলে এটি নেগেটিভ ইন্ডেক্স। নেগেটিভ ইন্ডেক্সকে পজিটিভ করার উপায় হচ্ছে সেটিকে অনন্য করে দিন, অর্থাৎ ওয়ান বাই এটাকে লিখুন পজিটিভ পাওয়ার করে। বোঝা গেল? যেমন ধরুন আছে টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ, নেগেটিভ ইন্ডেক্স, পজিটিভ কী করে করবো, অনন্য করে দেবো, ওয়ান বাই টু টু দি পাওয়ার প্লাস ফাইভ। বোঝা গেল? তাহলে নেগেটিভ ইন্ডেক্স পজিটিভ করতে হলে মনে রাখবেন রেসিপ্রোকাল বা অবশ্যই অনন্য করে দেবেন। এরপর আমি কয়েকটি মূল অঙ্কে আসছি। তবে তার আগে তম মূল ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দিই। কেমন? ধরুন কিউব মূল অফ এ, এর অর্থ কী জানেন? এ তার পাওয়ারটা এর অনন্য একের তিন হয়ে যাবে, অর্থাৎ এই টু দি পাওয়ার একের তিন। ধরুন আছে ফিফথ মূল অফ এ, তার মানে এ যার পাওয়ার একের পাঁচ। ধরুন আছে টু ফিফথ মূল অফ এ, তার মানে পাওয়ারটা এর অনন্য উল্টে যাবে, পাঁচের দুই হবে। বোঝা গেল? অঙ্কগুলিতে আসুন। আচ্ছা, অঙ্কগুলি করবার সময় সবসময় মনে রাখবেন যে সংখ্যাই দিক না কেন সেটাকে বেসিক বা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। কীরকম? যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি, পরে এটা রপ্ত করলে এই অঙ্কগুলি অনেক সহজও করতে পারবেন। আগে নিয়মটা শিখে নিন। যেমন দেখুন ফিফথ মূল আছে, ফিফথ মূল মানে আমি কি বললাম, যে সংখ্যাটি আছে তার পাওয়ার
একের পাঁচ, এর দেখুন আবার পাওয়ার আছে পাঁচের দুই, আবার এখানে দেখুন আছে ষোলো, এটা আপাতত থাক, তার হোল টু দি পাওয়ার মাইনাস তিনের আট। বুঝতেই পারছেন পাওয়ার পাওয়ার পাঁচ পাঁচ কেটে যাবে, কত থাকবে এইট টু দি পাওয়ার হাফ, এখানে যেমন আছে ষোলো টু দি পাওয়ার মাইনাস তিনের আট। দেখুন তো আট, আমি যেটি বললাম যতটা প্রাইম ফ্যাক্টরে ভাঙতে পারবেন, আটকে কী লেখা যায়, দুইয়ের কিউব লেখা যায়, তার হোল টু দি পাওয়ার একের দুই। আবার ষোলো একে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর, তার হোল টু দি পাওয়ার মাইনাস তিনের আট। তাহলে এরপর আমি কী করব, এখানে এই পাওয়ার দুটোকে গুণ করে দেব, তাহলে হবে টু টু দি পাওয়ার থ্রি বাই টু, এই পাওয়ার দুটোকে গুণ করে দেবো, চার দিয়ে কাটবে, তাহলে দুই হবে, তিনের দুই হবে, তাহলে হলো টু টু দি পাওয়ার মাইনাস তিনের দুই। বলেছি একই সংখ্যার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে টু টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে তিনের দুই, এখানে মাইনাস তিনের দুই, যোগ করে দিলাম, ফলে এই দুটো অংশ কেটে গিয়ে টু টু দি পাওয়ার জিরো, যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে এক অ্যান্সার হলো। পরের অঙ্কটি যেমন এখানে পরের অঙ্কটিতে লক্ষ্য করে দেখুন, ফোর টু দি পাওয়ার একের তিন, এটিকে আমি চার যেহেতু দুই স্কোয়ার আকারে লিখলাম, টু দি পাওয়ার একের তিন, এখানে লক্ষ্য করে দেখুন তো এই দুটো সংখ্যা গুণ আছে, তার পাওয়ার আছে সাত, তাহলে এই সাতটা পাওয়ারগুলিতে গুণ করে দেবো, তাহলে হবে টু টু দি পাওয়ার সেভেন বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার সেভেন বাই টু ভাজিত। একইভাবে যেটা নয় আছে সেটা তিন স্কোয়ার আমি লিখতে পারি, বলেছি প্রাইম ফ্যাক্টর ভেঙে নেবেন, হোল টু দি পাওয়ার একের চার। দেখুন তো এই দুটো গুণ করলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে টু টু দি পাওয়ার দুইয়ের তিন হবে, ব্র্যাকেটটা তুলে দিন, টু টু দি পাওয়ার সাতের তিন হবে, থ্রি টু দি পাওয়ার সাতের দুই হবে, ভাগ আছে, গুণ করে উল্টে দিন। দেখুন তো এই দুটো কাটাকাটি গিয়ে দুই দুয়ে চার হাফ হবে, তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ অনন্য আকারে হয়ে যাবে। এখন সূচকগুলি যোগ করুন, দুয়ের তিন সাতের তিন, যোগ করুন দুই আর সাথে নয় বাই তিন, তাহলে টু টু দি পাওয়ার থ্রি হলো। একইভাবে এখানে পাওয়ারগুলোকে বিয়োগ করুন, কারণ দেখুন তিনের পাওয়ারগুলি ভাগ আকারে আছে, সাতের দুই আর একের দুই বিয়োগ করলে ছয়ের দুই হয় মানে তিন, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি। ফলে দেখুন তো এটি পাওয়া গেল দুইয়ের কিউব মানে আট ইন্টু তিনের কিউব মানে সাতাশ, ফলে এই সংখ্যা দুটি গুণ করে দিন, সাত আটে ছাপ্পান্ন ছয়, হাতে রইল পাঁচ, আট দুয়ে ষোলো আর পাঁচে একুশ, দুশো ষোলো অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কটিতে আসুন, দেখুন লক্ষ্য করে এখানেও আমাকে প্রাইম ফ্যাক্টর কিন্তু ভেঙে নিতে হবে। লক্ষ্য করুন একশো পঁচিশ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচে একশো পঁচিশ, পাঁচের কিউব লেখা যায়, তার হোল টু দি পাওয়ার মাইনাস টু, ষোলো যেটা কি লেখা যায় টু টু দি পাওয়ার ফোর, তার হোল টু দি পাওয়ার মাইনাস তিনের দুই, গোটাটার আবার থার্ড ব্র্যাকেটই দিলাম, হোল টু দি পাওয়ার মাইনাস একের ছয় আছে। ফলে দেখুন এখানে যখন আপনি গুণ করবেন, ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স হবে, এখানে কাটাকাটি যাবে দুই দুয়ে চার, টু টু দি পাওয়ার মাইনাস সিক্স হবে, তার হোল টু দি পাওয়ার মাইনাস একের ছয়। এখন এই দুটোকে যদি আপনি ভাঙেন, বুঝতেই পারছেন এই পাওয়ার গুণ হয়ে ছয় ছয় কেটে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, ফাইভ টু দি পাওয়ার ওয়ান, একইভাবে এখানেও এই দুটো ছয় কেটে যাবে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান, পাঁচ দুয়ে দশ অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন, এখানে কিছু আরবিটারি কনস্ট্যান্ট আছে, লক্ষ্য করুন এটিকে যখন আপনি ভাঙবেন, দেখুন এ টু দি পাওয়ার সিক্স আকারে লেখা যাবে, এটা বি টু দি পাওয়ার মাইনাস সিক্স আকারে লেখা যাবে, নিচেও দেখুন এ টু দি পাওয়ার মাইনাস সিক্স লেখা যাবে, বি টু দি পাওয়ার সিক্স আকারে লেখা যাবে। এখানে লেখা যা গেল এ টু দি পাওয়ার মাইনাস টু, বি টু দি পাওয়ার প্লাস টু, যেহেতু এই দুটি মাইনাস, এখানে এ টু দি পাওয়ার প্লাস টু, বি টু দি পাওয়ার মাইনাস টু, এগুলো একসঙ্গে বিগুলোকে একসঙ্গে করুন। দেখুন এখানে এর পাওয়ার কী আছে, এই ছয়, এটি যেহেতু ভাগ আছে বিয়োগ হয়ে যাবে, তাহলে ছয় প্লাস ছয়, এখানের জন্য দেখুন মাইনাস দুই আছে, তাহলে মাইনাস দুই, যেহেতু ভাগ আছে এটির জন্য আবার মাইনাস দুই। একইভাবে বি টু দি পাওয়ার এখানে আছে মাইনাস ছয়, এটি ওপরে উঠে আবার মাইনাস ছয়, এখানে আছে প্লাস দুই, নিচে মাইনাস দুই, যেটি ওপরে উঠে আবার প্লাস দুই হয়ে যাবে। ফলে দেখুন যোগ বিয়োগ করে এটি বারো মাইনাস চার মানে এ টু দি পাওয়ার আট পেলেন, এখানে দেখুন বি টু দি পাওয়ার মাইনাস আট পেলেন। আমি বলেছি নেগেটিভ ইনডেক্স পজিটিভ করব কিভাবে, অনন্য করে, এটি নেগেটিভ ইনডেক্স, ওয়ান বাই বি টু দি পাওয়ার এইট লিখতে পারবো, এই দুটিকে একসঙ্গে এ বাই বি, তার হোল টু দি পাওয়ার এইট লেখা যাবে, এবং যেটি উত্তর।
বোঝা গেল। পরের অঙ্কটি দেখুন, এখানে লক্ষ্য করে দেখুন, ওই যে মূলের কথা, তম মূলের কথা বলেছিলাম, ফিফথ মূল অফ এক্স টু দি পার এইট, এক্স টু দি পার সিক্স, এক্স টু দি পার মাইনাস ফোর, শেষ থেকে এই অঙ্কগুলি ভেঙে যাবেন। ফিফথ মূল থাক এক্স টু দি পার এইট, রুট ওভার এক্স টু দি পার সিক্স, রুট ওভার এক্স টু দি পার ফোর, রুট ওভার এক্স টু দি পার ফোর, রুট মানেই হোল টু দি পার হাফ, তাহলে এক্স টু দি পার মাইনাস চার তার হোল টু দি পার হাফ কি দাঁড়ালো বলুন তো, এক্স টু দি পার এই দুটিকে গুণ করলে আপনি মাইনাস টু পেলেন, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখান থেকে কি বেরিয়ে এলো, এক্স টু দি পার মাইনাস টু। বেশ, পরের ক্ষেত্রে এই দুটি সূচকের সূত্র লাগিয়ে পাওয়ারগুলি যোগ করে দেবো, দেখুন তো এক্স টু দি পার ফোর হয় কি না। এখন লক্ষ্য করুন, ফিফথ মূল অফ এক্স টু দি পার এইট রইল, এখানে এক্স টু দি পার ফোর তার রুট, রুট মানেই বলেছি হোল টু দি পার হাফ, তাহলে এক্স টু দি পার ফোর তার হোল টু দি পার হাফ, কাটাকাটি গিয়ে এক্স টু দি পার টু এলো, তাহলে লিখুন এক্স টু দি পার টু, তার মানে হলো দেখুন ফিফথ মূল অফ এই সূচক দুটি যোগ হয়ে যাবে এক্স টু দি পার টেন। আমি বলেছি মূল মানেই অনন্য হয়, তাহলে এক্স টু দি পার টেন ইন্টু পাঁচ আছে, এখানে কত করবো, একের পাঁচ, ওয়ান বাই ফাইভ, পাঁচ দিয়ে কাটলো, পাঁচ দুয়ে দশ, আলটিমেটলি উত্তর হলো এক্স স্কোয়ার। এখানে বেশ কয়েকটি অঙ্ক আবার আপনাদের জন্য রইল, দেখুন এখানে বলা আছে সাতাশ টু দি পার এক্স সমান একাশি টু দি পার ওয়াই, হলে এক্স ইজ টু ওয়াই কত হবে, বলেছি প্রথমে প্রাইম ফ্যাক্টর ভেঙে নেবেন, সাতাশ যাকে তিনের কিউব লেখা যায় তার হোল টু দি পার এক্স, একাশি যাকে থ্রি টু দি পার ফোর লেখা যায় তার হোল টু দি পার ওয়াই, ফলে দেখুন তো এখান থেকে যেটা পাওয়া গেল থ্রি টু দি পাওয়ার, পাওয়ার দুটো গুণ হয়ে থ্রি এক্স হলো, এখানে থ্রি টু দি পাওয়ার, পাওয়ার দুটো গুণ হয়ে ফোর ওয়াই হলো, যদি তুলনা করেন তিনটা ক্যান্সেল করলাম তাহলে হলো থ্রি এক্স সমান ফোর ওয়াই। এখানে আসুন তাহলে দেখুন এক্স বাই ওয়াই যদি আমরা করি কত পাবো, চার বাই তিন, বা বলতে পারেন এক্স ইজ টু ওয়াই সমান ফোর ইজ টু থ্রি অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন, এখানে কিন্তু একটি সূত্রের অবতারণা করেছে, যদি আপনি এটিকে মনে মনে এ ধরেন তাহলে এ প্লাস, এটিকে যদি বি ধরেন এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ভালো করে লক্ষ্য করে দেখুন এ প্লাস বি, এটিকে এটিকে যদি বি ধরেন তার হোল স্কোয়ার মাইনাস এটিকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আপনারা জানেন এর ফর্মুলা কী হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যথারীতি ফোর এ বি হয়ে যায়। তাহলে আমি যদি এই সূত্রটি বসিয়ে দিই সেই বিচারে, এখানে ফোর, এ কত ধরেছিলেন ফাইভ টু দি পাওয়ার ফাইভ, বি কত ধরেছিলেন পয়েন্ট জিরো ওয়ান সমান এদিকে দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার এক্স, এরপর এটিকে সংখ্যা তত্ত্বের বিচারে আমি হিসাব করে নেব, দেখুন এই ফোরটি থাক ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফাইভও থাক, পয়েন্ট জিরো ওয়ান মানে দশমিকটা যদি তুলি তাহলে ওয়ান বাই একশো লেখা যাবে সমান ফাইভ টু দি পাওয়ার এক্স, একটু কাটাকাটি করে নিন চার পঁচিশে একশো, তাহলে আপনি পেলেন ফাইভ টু দি পাওয়ার ফাইভ, নিচে থাকছে পঁচিশ যার মান পাঁচের স্কোয়ার কিনা বলুন সমান ফাইভ টু দি পাওয়ার এক্স, বলেছি একই সংখ্যার পাওয়ার থাকলে সেগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে পাঁচ আর দুই বিয়োগ হয়ে কত হবে তিন সমান ফাইভ টু দি পাওয়ার এক্স, তুলনা করুন তাহলে এক্সের মান পেয়ে গেলেন কত তিন। পরের অঙ্কটি দেখুন, এটি একটি সমাধান, দেখুন এখানে বলা আছে থ্রি ইন্টু সাতাশ টু দি পাওয়ার এক্স সমান নাইন ইন্টু এক্স টু নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর, হলে এক্সের মান কত হবে, সবগুলোকে তিন এই প্রাইম ফ্যাক্টরটির অংশে ভেঙে নিন, এটা যেমন আছে থাক, সাতাশ তাকে লেখা যায় তিনের কিউব তার হোল টু দি পাওয়ার এক্স, নয় যাকে লেখা যায় তিনের স্কোয়ার তার হোল টু দি পাওয়ার এক্স প্লাস ফোর, তিন শুধু তিনটা থ্রি টু দি পাওয়ার এক আমি ভাবতেই পারি, তাহলে থ্রি টু দি পাওয়ার এক ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স সমান থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট, আমরা জানি সূচকগুলি যোগ হয় যেহেতু একই সংখ্যার পাওয়ার, তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি এক্স, এদিকে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস এইট, দুটোই তিনের পাওয়ার, ফলে আমি তুলনা করলে পাব ওয়ান প্লাস থ্রি এক্স পাওয়ারটা সমান টু এক্স প্লাস এইট, এটিকে এদিকে নিয়ে বিয়োগ করলে এক্স হলো, এটি ওদিকে গিয়ে বিয়োগ হয়ে সাত হলো, এটি অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন, এটি একটি হিসাব মাত্র, কিউব মূল আছে ভেতরে একটা পাওয়ার আছে, যাই হোক কিউব মূলটা আপাতত ভাঙছি না, রাখলাম ওয়ান বাই চৌষট্টি, প্রাইম ফ্যাক্টর ভাঙবেন, চৌষট্টি মানে টু টু দি পাওয়ার সিক্স কিনা বলুন তার হোল টু দি পাওয়ার হাফ, এখন আপনারা জানেন একের পাওয়ার যাই থাক একই হয়, ফলে এক,
এখানে দেখুন তো এটাকে যখন হিসাব নিকাশ করবেন ছয় আর একের দুই গুণ হয়ে একের একের দুই আর ছয় গুণ হয়ে তিন হবে কিনা হয়েছে। ফলে এবার যদি আপনি এই কিউব মূল এর কথা ভাবেন তাহলে এটিকে টু টু দি পাওয়ার থ্রি তার হোল টু দি পাওয়ার একের তিন বলতে পারবেন কিনা। ফলে এক টু দি পাওয়ার একের তিন জাস্ট ওয়ান, টু টু দি পাওয়ার থ্রি তার হোল টু দি পাওয়ার একের তিন যখন করবেন তিন তিন ক্যান্সেল হয়ে টু টু দি পাওয়ার ওয়ান মানেই দুই, তাহলে হাফ অ্যান্সার হবে। পরের অঙ্কটি দেখুন, এখানে এই অঙ্কটিতেই আমি বোঝাতে চেয়েছি এই জায়গাটায় অনেকের কনফিউশন থাকে। দেখুন এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি, এখানে কিন্তু থ্রি টু দি পাওয়ার থ্রি তার হোল টু দি পাওয়ার থ্রি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। হোল টু দি পাওয়ার থ্রি বলতে কী বোঝায়, আর হোল টু দি পাওয়ার যদি না থাকে তখন কী বোঝায়, আগে এটি বলি। হোল টু দি পাওয়ার থাকলে মনে রাখবেন এই সূচক দুটো গুণ করে দেবেন, তিন আর তিনে কত হয় নয়, কী বললাম বোঝা গেল। হোল টু দি পাওয়ার যদি থাকে তাহলে সেই সূচক দুটোকে গুণ করে দেবেন, হোল টু দি পাওয়ার যদি না থাকে তখন কিন্তু আপনাকে অন্যরকম ভাবতে হবে। এই তিনটি রাখুন, এই অংশটিকে ভাবুন থ্রি টু দি পাওয়ার থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি মানে কত, সাতাশ। তাহলে বলুন তো এই সংখ্যাটা তিন দুঃখের থ্রি, একবার পাওয়া সাতাশ একবার নয়, কোনটি বড়, অবশ্যই সাতাশ, তাহলে এই সংখ্যাটি বড়। ফলে আপনি বৃহত্তম হিসেবে কোনটি বলবেন, থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি। এই অঙ্কটি আরেকটি উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, যেমন ধরুন আছে টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার টু, আবার ধরুন এই অঙ্কটি একটু অন্যরকম করে ধরুন এটিকে টু টু দি পাওয়ার ফাইভ তার হোল টু দি পাওয়ার টু, দুটোর মধ্যে তফাৎ কী, এখানে কিন্তু পাঁচের স্কোয়ার ভাবতে হবে মানে পঁচিশ লিখতে হবে, আর এখানে পাঁচ আর দুই গুণ করে দিতে হবে ফলে দশ লিখতে হবে। দেখুন এই সংখ্যাটি বড় আর এটি ছোট, কারণ এর পাওয়ার পঁচিশ এর পাওয়ার দশ। পরবর্তী অঙ্কগুলিতে আসুন, দেখুন এখানে একটি সংখ্যা তার একটি পাওয়ার দিয়েছে আবার একটি সংখ্যা তার পাওয়ার দিয়েছে। অঙ্কগুলি এমনভাবেই সাজানো থাকে যেন কাটাকাটি গিয়ে একটা ঠিকঠাক ফর্ম আসে। যেমন এখানে আপনি লক্ষ্য করে দেখুন, আপনি এই অঙ্কগুলি অনেক রকমভাবে করতে পারেন। যেমন সবচেয়ে ভালো উপায় হচ্ছে দুশো তেতাল্লিশ, তার আগে দশমিক আছে, তাহলে এটিকে দুশো তেতাল্লিশ এবং একের পিছনে একটা দুটো তিনটে শূন্য হবে যেহেতু দশমিকের পর তিন ঘর আছে, তার হোল টু দি পাওয়ার পয়েন্ট টু, জিরো পয়েন্ট টু, জিরোটা লিখলাম না। এখানে দেখুন এটি যেমন আছে থাক টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স, এখন লক্ষ্য করে দেখুন দুশো তেতাল্লিশ, তাহলে এটি তিনের কতর পাওয়ার, আপনাকে কিন্তু এই প্রাইম ফ্যাক্টরগুলো কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আগে জেনে রাখতে হবে। থ্রি টু দি পাওয়ার ফাইভ যদি বলেন তাহলে কত হয়, তিন তিনে নয়, তিনে সাতাশ, তিনে একাশি, তিনে দুশো তেতাল্লিশ, তাহলে এটা থ্রি টু দি পাওয়ার ফাইভ আপনি বলতেই পারেন। নিচে দেখুন তো এক হাজার যেটা সেটা দশের কিউব বলতেই পারেন, তার হোল টু দি পাওয়ার পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স, সেপারেট করে নিন, থ্রি টু দি পাওয়ার ফাইভ তার হোল টু দি পাওয়ার পয়েন্ট টু, পাঁচ আর দশমিক দুই গুণ করলে এক হয় কিনা বলুন, তাহলে ওপরটা হলো থ্রি টু দি পাওয়ার এক, নিচে টেন টু দি পাওয়ার থ্রি তার হোল টু দি পাওয়ার পয়েন্ট টু, তিন আর পয়েন্ট টু গুণ করলে পয়েন্ট সিক্স হয় কিনা বলুন, তাহলে টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স। দেখুন ওপরে কিন্তু ওই রাশিটিই আপনাকে দিয়েছে, ফলে এই দুটো অংশ কেটে গিয়ে কত থাকলো, থ্রি টু দি পাওয়ার ওয়ান মানেই থ্রি। পরের অঙ্কটি আসুন, দেখুন এখানে টু টু দি পাওয়ার হাফ আছে থাক, এটা টু টু দি পাওয়ার মাইনাস হাফ আছে থাক, কারণ এগুলিকে আর প্রাইম ফ্যাক্টর ভাঙা যায় না। যেটি ষোলো সেটিকে টু টু দি পাওয়ার ফোর লিখতেই পারেন, তার হোল টু দি পাওয়ার হাফ, ব্যাস। এরপর আপনি হিসাব করুন টু টু দি পাওয়ার হাফ টু টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে চার আর হাফ গুণ করলে কাটাকাটি কি দুই হয় কিনা বলুন, তাহলে টু টু দি পাওয়ার দুই, সূচকগুলি এবার যোগ করে নিন। তাহলে প্রথমটির জন্য হাফ যোগ মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ যোগ দুই, ফলে এই দুটি কেটে গেল, থাকলো টু টু দি পাওয়ার জাস্ট টু, টু টু দি পাওয়ার টু মানেই ফোর, অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন, লক্ষ্য করে দেখুন এখানে যেটি বলা হয়েছে, এখানে যেটি বলা হয়েছে ফোর টু দি পাওয়ার এক্স, তাহলে এটিকে টু টু দি পাওয়ার টু তার হোল টু দি পাওয়ার এক্স বলা যায়, আট যেটা আছে সেটা দুইয়ের কিউব তার হোল টু দি পাওয়ার থ্রি বলা যায়, ফলে এটি টু টু দি পাওয়ার টু এক্স লেখা যায় কিনা বলুন, এটি টু টু দি পাওয়ার নাইন লেখা যায় কিনা বলুন। যদি তুলনা করেন তাহলে দেখতে পাবেন টু এক্স সমান নয় বা এক্সের মান হলো নয় বাই দুই। পরের অঙ্কটি একটু দেখুন, এখানে নেগেটিভ ইন্ডেক্স আছে, আলটিমেটলি কিন্তু পজিটিভ ইন্ডেক্স চেয়েছে, তাহলে আপনিও নেগেটিভ ইন্ডেক্স পজিটিভ করে নেন, টোয়েন্টি টু দু বার মাইনাস এক্স, এই মাইনাসটি পজিটিভ করতে হলে কী করবো, ওয়ান বাই টোয়েন্টি টু দু বার এক্স করবো, কত আছে একের সাত। যদি তুলনা করেন দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু দু বার এক্স সমান সেভেন হবে, সেটা এখানে বসিয়ে দিন, কেন না এটিকে লেখা যায় টোয়েন্টি টু দু বার এক্স তার হোল টু দু বার টু লেখা যায় কিনা বলেন, তবে এই দুটি গুণ হয়ে টু এক্স হয়, এখন এর মানটি কত পেলেন সাত, তাহলে বসিয়ে দেন সাত
তার হোল স্কোয়ার মানে কত হবে 49। পরের অঙ্কটিতে আসুন, এখানে দেখুন 4 × 5 × x সমান 500, এটি হলে x² এর মান কত। প্রথমে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসুন, তাহলে 5 × x থাক 500, চারটাকে এর নিচে নিয়ে চলে এলাম কাটাকাটি গিয়ে, 125 হবে কিনা বলুন। তাহলে দেখুন তো 5 × x সমান 125, 5 এর কিউব কিনা বলুন। তাহলে x এর মান কত পেলেন 3। আলটিমেটলি আপনাকে কত চেয়েছে x², তাহলে x এর মান বসিয়ে দেন 3 × 3, তার মানে 27 কিনা বলুন। যাই হোক, সার্টসের আরেকটি ক্লাস আমি দেবো যেটি এর হার্ডার অঙ্কের উপর ডিপেন্ডেবল, পরবর্তী ক্লাসটি অবশ্যই দেখবেন এবং সেটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিওটি আপনি এমনিই পেয়ে যাবেন। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেব। ধন্যবাদ।